সুপ্রিয় বিহার্স আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এইচপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্ট নাম্বার তিন এই দুই হাজার একুশ সালে তোমরা বিজ্ঞান বিষয়ে দুটি অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের প্রতিষ্ঠানে নিশ্চয়ই জমা দিয়েছ এটি তোমাদের তিন নম্বর অ্যাসাইনমেন্ট অধ্যায় তৃতীয় অধ্যায়ের শিরোনাম উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূলা শালগম এক কাণ্ড আদা একখণ্ড কাঁচা হলুদ পেঁয়াজ রসুন মিষ্টি আলু সংগ্রহ করো এদের মূল ও কাণ্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট করো এবং তোমার কথা সপক্ষে যুক্তি দাও এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টের উত্তর লেখার জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে নির্দেশনায় বলা আছে রূপান্তরিত মূল ও কাণ্ড সম্পর্কে ধারণা লিখতে হবে তো শিক্ষার্থী মধ্যে দেখো আমি তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এই নির্দেশনা মেনেই তোমাদের জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি এখনই তোমাদের মাঝে তা উপস্থাপন করবো মনোযোগ দিয়ে দেখো উল্লিখিত উদ্ভিদগুলোর মূল কাণ্ড যে প্রকৃতি তার চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নে অ্যাসাইনমেন্টের উপস্থাপন করা হলো প্রথমে দেখো মূলা এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও হয় এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ শুরু মূলার চিহ্নিত চিত্র নিম্ন উপস্থাপন করা হলো শিক্ষার্থীবন্ধ তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাগজের মূলা তোমরা এ অঙ্কন করতে হবে পেন্সিল দিয়ে তোমরা অঙ্কন করে নিবে অঙ্কন করে তারপরে পাতা কাণ্ড প্রধান মূল চিহ্নিত করে দিবা শালগম এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে শুরু হয়ে যায় শালগমের চিহ্নিত চিত্র নিম্নে উপস্থাপন করা হলো এই শালগমের চিত্রটা তোমরা পেন্সিল দিয়ে সুন্দর অঙ্কন করে পাতা কাণ্ড প্রধান মূল চিহ্নিত করে দিবা আদা আদার কাণ্ড রাইজম জাতীয় এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব হতে শক্ত ও অস্থানিক মূল এবং সল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় আধার চিহ্নিত চিত্র নির্মে উপস্থাপন করা হলো শিক্ষার্থীপদ্র এটাও তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করে আদার শঙ্কপত্র পর্ব ও পর্বমধ্য মধ্য মূল চিহ্নিত করে দিবা হলুদ হলুদের কাণ্ড রাইজুম জাতীয় এরাও মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদেরও সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব হতে শক্ত ও অস্থানিক মূল এবং শঙ্কত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় হলুদের চিহ্নিত চিত্র নিচে উপস্থাপন করা হল পেঁয়াজ পেঁয়াজের কাণ্ড কন্দাকৃতির এদের কাণ্ডটি খুবই গোলাকার ও উত্তর পর্ব ও পর্বমধ্যগুলো মধ্যগুলো সংকুচিত পুরু ও রসালো শঙ্কত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কাণ্ডটিকে দেখা যায় না এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয় পেঁয়াজের চিহ্নিত চিত্র নিচে উপস্থাপন করা হলো এটা তোমরা অঙ্কন করে তার অংশগুলো চিহ্নিত করে দিবা রসুন রসুনেরও কাণ্ড কন্দাকৃতির এদের কাণ্ডটিও খুবই গোলাকার ও উত্তম পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত পুরু কোষ্ঠাগুলো এমনভাবে অবস্থান করে যে কাণ্ডটিকে দেখা যায় না এ কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয় রসুন অঙ্কন করে রসুনের অংশগুলো চিহ্নিত করে দিবে মিষ্টি আলু মিষ্টি আলুর মূল অনিয়মিত আকারে বৃদ্ধি পায় যা কন্দাল মূল নামে পরিচিত মিষ্টি আলুর চিহ্নিত চিত্র নির্মে উপস্থাপন করা হলো সে মিষ্টি আলুটা তোমরা খাতায় পেন্সিল দিয়ে অঙ্কল করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করে দিবা তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আমার বিষয়টি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তোমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তী নমুনা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো তখন ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো কোভিড নাইন্টিন এই মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাফেরা করবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ